হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে একটা সাবজেক্ট আছে, কনস্টিটিউশনাল ভ্যালু, অর্থাৎ সংবিধানের মূল্য। আজকে এই সাবজেক্টটা থেকে 100% কমন যোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়গুলো একটু তোমাদের বলে দেব, দেখো, 1 নম্বর বিষয় হচ্ছে তোমাদের এই সাবজেক্টটা টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। কি বললাম, তোমাদের এই যে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য, এই সাবজেক্ট থেকে তোমাদের টোটাল 50 নম্বরের প্রশ্ন হবে। এবং এই যে সিলেবাস, এই সিলেবাসটাকে 2টো মডিউলে ভাগ করা হয়েছে। মডিউল 1 থেকে 1টা 25 নম্বরের প্রশ্ন এবং মডিউল 2 থেকে 1টা 25 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 2টো 25 নম্বরের প্রশ্ন থাকবে, এখান থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না। কি বললাম, তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু বা সংবিধানের মূল্য সাবজেক্টটা থেকে কোনো রকম ছোট প্রশ্ন থাকবে না, 25 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হবে। আরেকটা বিষয় বলি যে এখানে ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী তোমাদের 25 নম্বরের প্রশ্নর জন্য 400 শব্দের মধ্যে, অর্থাৎ 400 ওয়ার্ডের মধ্যে তোমাদের কিন্তু লিখতে হবে, অর্থাৎ ওয়ার্ড লিমিট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এর থেকে খুব বেশি বড় লিখলেও যেমন নাম্বার পাবে না, তেমনই খুব যদি ছোটো লেখো নোটসগুলো সেক্ষেত্রেও নম্বর পাবে না। কম বেশি মানে 30-40টা ওয়ার্ড কম বেশি হলে কোনো সমস্যা হয় না। এবারে তোমরা সাজেশানটা দেখে নেবে। তার আগে আরেকটা বিষয় তোমাদের দেখো, যে এই যে 25 নম্বরের প্রশ্ন, টানা 25 নম্বরের প্রশ্ন আসতে পারে, আবার এরকম পার্টে আসতে পারে, 15+10, 5+20, তারপরে আছে 20+5, বা এরকমও আসতে পারে তোমাদের যে আরও অন্যভাবেও ভেঙে আসতে পারে, ঠিক আছে, যে এখানে 15 থাকতে পারে, +5+5, এইভাবেও ভেঙে প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমরা সাজেশানটা দেখে নাও, এবং এই সাজেশানটা প্রথমে আমি বেঙ্গলিতে আলোচনা করে দিয়েছি, তারপর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখে নেবে। সাজেশানটা আমি ইংলিশেও আলোচনা করেছি। আরেকটা বিষয় বলার আছে যে তোমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ওপরে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই যে বোর্ডে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়ে থাকে। আরেকটা বিষয় আছে যে তোমাদের জন্য এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি হয়ে গেছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো PDF আকারে। সেক্ষেত্রে তোমাদের 400 টাকা পে করতে হবে। 400 টাকা পে করলে আজকের যে সাজেশান দেখতে পাচ্ছ, এই সাজেশানের সম্পূর্ণ অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে। সেটা তোমরা ইংলিশ ভার্সান হয়ে থাকুক আর বাংলা ভার্সান হয়ে থাকুক, যে কোনো ভার্সানে তোমরা কিন্তু অ্যান্সারগুলো পেতে পারো। চলো আজকের তোমরা সাজেশানটা দেখে নাও, এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো বা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো প্রথমে দেখো। 1 নম্বর প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে? 2য় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতে সংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। 8 দাগের প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে? এর মূল নীতিগুলি আলোচনা করো। 9 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। 10 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। তারপরের প্রশ্ন দেখো, 11 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো।
পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবারে মডিউল টু থেকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। তারপরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তিন দাগের প্রশ্ন, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। চার দাগের প্রশ্ন, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশান। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমরাও সাজেশানটা দেখে নাও। আমি এই সেম সাজেশান ইংলিশ ভার্সানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশানটা দেখে নাও, এবং তোমরাও চাইলে নোট সংগ্রহ করতে পারো বা আমাদের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো। তোমরাও সাজেশানটা দেখে নাও, সেম সাজেশান ইংলিশে তোমরাও দেখে নাও। দেখো তোমরা সাজেশানটা দেখতে পাচ্ছ, মডিউল টু থেকে আছে 4টে প্রশ্ন এবং মডিউল 1 থেকে আছে 12টা প্রশ্ন। এই কটা প্রশ্ন তোমরা করো, এখান থেকেই তোমরা বড় প্রশ্ন সমস্তটাই কমন পেয়ে যাবে।